দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের এক গবেষণায় দেখা গেছে, 0.5 মিলিমিটার পুরুত্বের সেলুলয়েড বা মোটা গ্যাস পলিথিন শুটকি সিলার দিয়ে প্যাকেট করলে প্রায় 3 মাস পর্যন্ত শুটকি স্বাস্থ্যসম্মত ও গুণগত মান সম্পন্ন থাকে। শুটকি মাছ বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় এলাকাতে অত্যন্ত জনপ্রিয় মৎস্যপণ্য। প্রচলিত পদ্ধতিতে তৈরি শুটকির প্রধান সমস্যা হচ্ছে, শুটকি উৎপাদনকারীরা স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদন করে না। প্রথমত, মাছ সংগ্রহের সময় কম দামে ক্রয়ের জন্যে পচা না তাজা মাছ সে ব্যাপারে বাছ বিচার করে না। তারপর মাছ সঠিকভাবে পরিষ্কার করা হয় না বলে মাছের গায়ে কাদামাটি লেগেই থাকে। অন্যদিকে মাছ বেশি পচা হলে বা আবহাওয়াজনিত কারণে বেশি পচে যাওয়ার সম্ভাবনা থাকলে লবণ মেশানো হয়। মাছ বাছাই ও লবণ দেওয়ার প্রক্রিয়া সরাসরি মাটিতে, কখনো বা চাটাইতে করা হয়। সদ্য উদ্ভাবিত এই নতুন ড্রায়ারটির নাম হয়েছে BFRI ফিশ ড্রায়ার। এই ড্রায়ারটির মাধ্যমে শুটকি তৈরির স্বাস্থ্যসম্মত ও উন্নত গুণগত মান সম্পন্ন শুটকি মাছ তৈরি করা যায়। এই ড্রায়ারটিতে সৌরশক্তি এবং বিদ্যুৎ শক্তি উভয়ই ব্যবহার করা যায়। ড্রায়ারে সৌরশক্তি না বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে আবার 2টি মডেল তৈরি করা হয়েছে। এই মডেল 2টিকে যথাক্রমে সৌর মডেল এবং বৈদ্যুতিক মডেল বলা হয়। যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির প্রাপ্যতা আছে সেখানে বৈদ্যুতিক মডেল, আর যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি নাই সেখানে সৌর মডেল ব্যবহারের জন্য উপদেশ দেওয়া হয়। উভয় মডেলে স্বচ্ছ সেলুলয়েডের ঢাকনা থাকায় বিভিন্ন অস্বাস্থ্যকর দিকগুলি যেমন ধুলা কাদা, মাছি, কুকুর ইত্যাদির সংক্রমণ ও সর্বোপরি কীটনাশকের ব্যবহার ছাড়া উন্নত মানের স্বাস্থ্যসম্মত শুটকি তৈরি করা হয়। এখন প্রয়োজন এ প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রায়ার প্রযুক্তিটি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করে স্বাস্থ্যসম্মত শুটকি তৈরির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা যায়।